বিদ্যা সিনহা সাহা মিম একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী, মডেল এবং লেখিকা। তিনি বাংলাদেশি সিনেমার সাথে সাথে বাংলাদেশি টিভি নাটক এবং ওয়েব সিরিজেও অভিনয় করেন। বাংলাদেশের এই সুন্দরী তারকা মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিউটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর তিনি অভিনয় জগতে আসেন। 2008 সালে আমার আছে জল সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিটি পরিচালনা করেন হুমায়ুন আহমেদ এবং ছবিটিতে তিনি অভিনয় করেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ফেরদাউস আহমেদের সাথে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। অভিনয় গুণ আর অপরূপ সৌন্দর্যের অধিকারী এই অভিনেত্রী। একে একে সুপারস্টার সাকিব খান, ওপার বাংলার সুপারস্টার জিৎ, সোহমের বিপরীতে স্ক্রিন শেয়ার করেন। বর্তমানে বিদ্যা সিনহা মিম বিবাহিত। সনি পোদ্দারের সাথে দীর্ঘ 6 বছরের প্রেমের সম্পর্কের পর 2021 সালের 10 নভেম্বর তিনি বাগদান সারেন। 2022 সালের 4 জানুয়ারি তিনি সনি পোদ্দারের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেন ঢাকার রেডিসন হোটেলে। তার স্বামী সনি পোদ্দার একটি ব্যাংকে কর্মরত। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের কাছে এই অভিনেত্রীর বিয়ের পোশাকে কয়েকটি ছবি ভাইরাল হয়। ছবিগুলোতে মিমের ফ্যানরা বিভিন্ন প্রশংসামূলক কমেন্ট করেন। দু একজন ভিন্ন ধরনের কমেন্টও করেছেন। একজন লিখেছেন, এমন একটা বউ তো আমিও ডিজার্ভ করি। অপর একজন লিখেছেন, আবার বিয়ে করছেন নি। খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে বিয়ের পোশাকে বিদ্যা সিনহা মিমের যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেটি সত্যিকারের কোনো বিয়ের ছবি নয়, এটি কোনো প্রতিষ্ঠানের মডেল হিসেবে ব্রাইডাল লুক।